আপনাদেরকে ইনশিওর করছি, আমরা কাউকে প্রশ্নের আওতার বাইরে রাখছি না, আমরা জবাবদিহিতার বাইরে রাখছি না। আমরা মেক শিওর করব, কারণ আমাদের ভাই ব্রাদার রাস্তায় মারা গেছে, আমরা ফিল করি, আমরা রাস্তায় এখন এই কারণে আসি। আন্দোলন শেষ, স্বৈরাজ এক দফা চাইছি, এক দফা চলে গেছে, আমরা এখনও রাস্তায় কেন আসি? কারণ আমাদের ভাই ব্রাদার মরছে, আমাদের গায়ে লাগছে, আমরা ওইটা ইনশিওর করবো যে এই দেশের মানুষ, আমাদের ভাই ব্রাদার যারা মারা গেছে তাদেরকে বিচার দেওয়া হয়, তাদের সাহায্য হয়, তাদের ফ্যামিলির সাহায্য হয়, আমরা আমাদের রাষ্ট্রের মানুষ ভালো থাকে। আমরা যেহেতু এত বড় দায়িত্ব নিয়েছি আমরা চেষ্টা করব, কিন্তু আমাদেরকেও প্লিজ, আমাদেরকেও সময় আপনাদেরকে দিতে হবে যে প্লিজ বিচার করে বসবেন না, সরকারকে সময় দিন একটুখানি, আপনাদের বাচ্চাদেরকে, আমাদেরকে, আপনাদের সন্তানদেরকে, সন্তান সমতুল্য এই বাচ্চাদেরকে একটুখানি সময় দেন, একটুখানি আমাদের সাথে একটুখানি হলো যে ওয়েট করেন, দেখেন কি হয়। আপনারা আপনাদের বলার জন্য এই সকল আন্দোলন, আপনারা যদি বলতে পারেন, এই যে আপনারা বলতেছেন আমাদের সমস্যা আছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আপনারা বলেন আমাদের সমস্যা আছে, আমাদের এইখানে সমস্যা, আমাদের ওইখানে সমস্যা, এই জিনিসটাই আমরা চাই যে আপনারা বলতে পারেন। এই জন্য রাস্তায় নামছে আমার ভাই ব্রাদার মারা গেছে, এই যে বাক স্বাধীনতা আপনি বলতে পারতেছেন, স্টুডেন্টরা এটা ভুল করছে, স্টুডেন্টরা এটা বাজে করছে, ওইখানে ট্রাফিকে ওই হয়েছে সেই হয়েছে, এই যে এটা বলতে পারতেছেন উচ্চ গলায় আমাদেরকে, এসে আমাদের এটা ভালো লাগে, এইটাই আমাদের তাদের কাছে আমরা প্রুফ পাই, যার কারণে তাদেরকে অনেকেই আর কি মারধর করার পর আমরা তাদের সেনাবাহিনী আন্দোলনে তুলে দিই। কতজন ছিল তারা এখানে? মধ্যে পনেরো জনের প্লাস। আমরা যে আন্দোলন শুরু করেছি সেটা যাতে সুষ্ঠুভাবে, আমাদের সবাই সেফটি থাকে, জনগণের সেফটি থাকে, আমরা স্টুডেন্ট সর্বস্তরের জনগণ এখানে তার জন্য নেমে আসছে যাতে কোনো রকম কোনো সন্ত্রাসী আমাদের বাসায় থাকার সুযোগ না নিতে পারে, সুযোগ পেয়ে যেন তারা আমাদের উপরে আক্রমণ করতে না পারে, আমরা তার জন্য এখানে এসেছি। আমাদের সামনে আমরা কাউকে আঘাত করব না, আমরা কাউকে কিছু করবো না, আমরা জাস্ট আমাদের অবস্থানে দাঁড়িয়ে আমরা জানাচ্ছি আমরা আছি, আমরা থাকবো যতদিন না আমরা ছিলাম, আমরা এখনো আছি, আপনারা আমাদেরকে দমায় রাখতে পারবেন না, আপনারা আমাদের উপর আক্রমণের যদি কোনো রকমের প্ল্যান থাকে আপনারা এটা ফেলে দেন, আপনারা পাল্টা জবাব সবসময় পাবেন, কারণ আমরা রাজপথে আছি যতদিন না সন্ত্রাস নির্মূল হবে, যতদিন না স্বৈরাচার নির্মূল হবে, সন্ত্রাস নির্মূল হবে, অবিচার নির্মূল হবে, বৈষম্য নির্মূল হবে এই দেশ থেকে, সকল ধরনের সহিংসতা নির্মূল হবে, ছাত্র সমাজ, ছাত্র জনতা সবাই আমরা রাজপথে আছি, যখন চাইবো যখন লাগবে তখন আমরা রাজপথে আছি, আমরা এই দেশ আমরা সংস্কার করেই ছাড়বো, আমরাই নতুন বাংলাদেশ। আপনারা সবাই, আপনাদের এক যে স্টুডেন্ট, আপনাদের সবার কাছে, মিডিয়ার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা মানুষকে সহিংসতা থেকে দূরে রাখুন, আমাদের জনগণের কাছে অ্যাজ এ স্টুডেন্ট আমরা অনেক কষ্ট করেছি, আমাদের ভাই ব্রাদার অনেক হারিয়েছি, আমরা চাই না আমরা রাগের মাথায় এমন কোনো ডিসিশন নেই যেটার কারণে আমরা ওদের মতো হয়ে যাই, আমরা চাই এরকমভাবে আমরা বিচারের আওতায় আনতে চাই সবাইকে, ওরা যা করছে আমাদের সাথে কোনো বিচার নাই, যেভাবে ইচ্ছা আমাদেরকে মামলা দিছে, মেরে ফেলছে নিজেদের ইচ্ছা মতো, যেন আমরা কোনো পিঁপড়া, আমরা আমাদের পায়ের তলায় মিলে পিষে ফেলা যায়, আমরা ওটা ওনাদের করবো না, আমরা যেটা করবো বিচারের আওতায়, আমরা দেখাবো বাংলাদেশে বিচার আছে, আমরা বিচার প্রতিষ্ঠা করব, আইন আছে, কনস্টিটিউশন আছে, ওইটা অনুযায়ী প্রত্যেক নাগরিকের যে দায়িত্ব তাকে সেটা অনুযায়ী সে পানিশ হবে, বুঝিয়ে তাকে পানিশ করা হবে, আমরা কোনো রকমের সহিংসতাতে যাব না, আমরা নতুন বাংলাদেশ তৈরি করব, আমরা আইনের বাংলাদেশ তৈরি করব, আমরা সুবিচারের বাংলাদেশ তৈরি করব, আমরা সভ্যতার বাংলাদেশ তৈরি করব, বাক স্বাধীনতা ইনশিওর করব, আমরা বাক স্বাধীনতা, যেখানে সহিংসতার বিন্দু মাত্র সংখ্যা থাকবে আমরা সেই জায়গা প্রোটেক্ট করার জন্য। আমার নাম তানজিবা এবং আমি হলাম যে আমরা সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের যে ব্যাপারটা, আমরা প্লিজ আপনারা জনগণের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন, সময় আমাদের চলে এসেছে, আমাদের এখন পরিবর্তনের সময়, আমাদের পরিবর্তন অবশ্যই আসবে, কিন্তু আমাদেরকে ওই পরিবর্তন রাতারাতি আসবে না, আমাদেরকে ওই পরিবর্তনটা হওয়ার জন্য একটু টাইম দেওয়া লাগবে, পরিবর্তন দেখতে আমাদের সময় লাগে, একটা পরিবর্তন কিন্তু সময়েরই অপেক্ষা, আমরা সবাই জানি পরিবর্তন আসবে, কিন্তু ওই পরিবর্তনটাতে আমাদের সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, জনগণ হিসেবে, আমাদের একজন সুনাগরিক হিসেবে যতটুকু পসিবল আমরা সবাই সামনে এগিয়ে আসবো, সভ্যভাবে আমরা এটাকে হ্যান্ডেল করবো, আমরা কোনো ওদের মতো অসভ্যভাবে আমরা হ্যান্ডেল করবো না, আমরা আমাদের মতো করে, আমাদের সুবিচারে, আমাদের ন্যায়ে, আমাদের আইনে আমরা এটাকে হ্যান্ডেল করবো। আর ছাত্র সমাজ অবিয়াসলি ছাত্র সমাজ সর্বাত্মক শান্তিপূর্ণ পিসফুল আন্দোলনকে বিশ্বাস করবো, আমরা রাস্তায় আছি, থাকবো, যতক্ষণ
পর্যন্ত স্বৈরাচার বা স্বৈরাচারের দোষর বা দালালরা নিষ্পত্তি বা দেশ থেকে আমরা নির্ভর করতে না পারতেছি। সো আমাদের বক্তব্য, আমাদের ভয়েস স্পষ্ট, আমরা যতক্ষণ রাজপথে আছি স্বৈরাচারের বিপক্ষে আছি, আমরা আয়নাঘরের বিপক্ষে আছি, আমরা জনগণের একটা কথা হচ্ছে কি, আমাদের প্রশাসন এখনো রাস্তায় আসেনি, আমাদের সাথে অনেক কিছু হচ্ছে। একটা আমাদের একটা দেশে, সকল দেশের দিকে তাকালে আপনি দেখবেন সবাই সব কিছু কিন্তু সিভিলাইজ নয়, সব দেশের সব প্রত্যেকটা মানুষ সভ্য হয় না। যখন একটা দেশে ল এনফোর্সমেন্ট থাকে না, অনেক ধরনের অস্থিতিকর সমস্যা তৈরি হয়। আমরা এগুলাকে অবশ্যই ওভারকাম করবো, আমরা এগুলাকে রুখে দিব, আমরা এগুলার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। আমি সবার কাছে বিনীত আবেদন, দেশের সবার কাছে, প্লিজ আমরা আমাদের সবাই সবার পাশে দাঁড়াবো এবং আমরা আমাদের প্রশাসনকে সহযোগিতা করবো। যতই বলুক না কেন যে গুজব বা কিছু, গুজবে কান দিবেন না, যেমন তেমনি গুজব ভেবে সব কিছু উড়িয়ে দিবেন না। পাশের আপনার পাশের প্রতিবেশী, সে হিন্দু মুসলমান বৌদ্ধ যেই হোক না কেন, কারণ অসভ্য কোনো ধর্ম দেখে না, অসভ্য অসভ্য হয়, এটা হলো কথা। সন্ত্রাস সন্ত্রাস হয়, বৈষম্যকারী বৈষম্যকারী হয়, এরা কোনো ধর্ম, এরা কোনো বর্ণ জাতিতে না, এরা এরকমই, ওদের ওই টাইটেল ওইটাই, ওরা অসহিংসতাকারী। আপনি আপনার পাশের যে জনগণ, পাশের যে নাগরিক বা আপনার যেই প্রতিবেশী, সবাই খেয়াল রাখেন, যেখানে খবর পান একটু চেক করেন, ডাবল চেক করেন কী হচ্ছে সব কিছু। আমাদের এখন সময় আমাদের সবাই সবার পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ, আপনারা প্লিজ, আপনারা আমাদেরকে শপথ নিয়েছেন এবং আমরা আপনার পাশে আছি, আপনারা প্লিজ আমাদের সাথে আর কোনো রকমের ঝামেলা জড়াবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের সাহায্যকারী, আমরা আপনাদের সাহায্যকারী। আমরা এটাই চাই যে আমাদের দেশটা একটা নতুনভাবে সংস্কার হোক, সুন্দর দেশে হোক। যে যারা এই যে বৈষম্যকারী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে বা যারা আহত আছে এবং হসপিটালে কাতরাচ্ছে, তাদের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আপনারা দিয়েছেন? আচ্ছা, আমাদের হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা আহত বা নিহত হয়েছে, আপনারা জানেন পরশুদিন হচ্ছে সাজিদ আলম ভাই বলেছে যে আমাদের হচ্ছে সেন্ট্রাল থেকে কমিটি করে দেওয়া হয়েছে, আলাদাভাবে কমিটি করে দেওয়া হয়েছে এবং অলরেডি সেই কমিটির লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। সো আগামী 2-3 দিনের মধ্যে এই কমিটি পুরো কার্যকরভাবে কাজ শুরু করবে এবং সারা বাংলাদেশে যেই হোক সঠিক প্রমাণস্বরূপ তাদের ব্যাপারে চিকিৎসা থেকে শুরু করে সকল দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বহন করবে এবং হচ্ছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা আমরা করব, সেটা সরকারের থেকে হোক বা অন্য কারোর সাথে লিয়াজু করে হোক, তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাব। এটাই হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের প্রতি এখন যে নির্দেশনা আছে। অলরেডি আমাদের কাছে পপুলার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এভার কেয়ার এবং এই সমস্ত টোটাল 10টা মেডিকেল থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে এবং তাদের পরিবারের লোকজনগুলো আমাদের কাছে রিপোর্ট প্রদান করেছে। আমরা যেটা করেছি, আমরা দ্রুতভিত্তিক একটা ভলেন্টিয়ার টিম গঠন করেছি এবং খুব শীঘ্রই, আজকের পরে হয়তো দেখা যাবে, আগামীকাল অথবা পরশুর মধ্যে আমরা প্রত্যেকটা মেডিকেল হসপিটালগুলো ভিজিট করব এবং তারা যেন অনেকগুলো করা হয়ে গেছে, বাকি যেগুলো বাকি আছে ওগুলো আমরা কালকের মধ্যে করে ফেলবো এবং এই ভুতুরে বিলের জন্য যেন কাউকে হ্যারাসমেন্টের শিকার না হইতে হয় সেই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমার একটা প্রশ্ন, কোশ্চেনটা হলো যে বাংলাদেশের যে অবস্থানটা চলতেছে এখন, যেভাবে মানিল প্রশাসনকে ঢেলে সাজিয়েছে প্রতিটা স্তরে আমলিক কেন্দ্রিক রয়েছে, কিন্তু সেই অবস্থানে দেশের অবস্থানটা এখন দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামেনি এখনো পরিপূর্ণভাবে, তাহলে এই পরিস্থিতিতে আমরা কিভাবে সামাল দিতে পারি? এই পরিস্থিতি আসলে এতদিন পর্যন্ত আমাদের এই যে রেভলিউশনটা হলো, বিপ্লবটা হলো,
এই এটার পরে যেভাবে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে আমাদের নিজেদের ঘাড়ের উপর সব কিছু নিয়ে আমরা যেভাবে সব কিছু নিজেদের মতো সামাল দেওয়ার চেষ্টা করছি, আমার মনে হয় যে এতদিন পর্যন্ত কনস্টিটিউশনের বা এই যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের একটু উচিত ছিল যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ডিসিশন নেওয়া, বা যেহেতু হয় নাই ওইটা হওয়া পর্যন্ত আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আর আমার মনে হয় যে এভাবেই আমরা আরও সামনে কয়েকদিন এভাবে চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। দেখি যদি আমাদের হলো যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যেহেতু আমরা সবাই মিলে হলো যে তাদেরকে মানে ওইখানে বাছাই করেছি আমাদের সংস্কারের জন্য উপদেষ্টা মণ্ডলী, আমরা তাদের অবশ্যই ফেভারে আছি, কিন্তু আমরা নতুন একটা কালচার তৈরি করেছি অবশ্যই যে আমরা হলাম যে আমরা যাদেরকে বসিয়েছি বা আমরা যাদেরকে বাছাই করেছি তাদেরকেও আমরা জবাবদিহিতার বাইরে রাখবো না। আমরা মেক শিওর করবো যে আমাদের যেটা রাইট, জনগণের যেটা রাইট, জনগণ যেটা প্রাপ্য, জনগণ যাতে সেটা পায়। আর আপনারা আমাদের উপরে এইটুকু ভরসা রাখেন স্টুডেন্টদের উপরে যে আমরা কাউকে জবাবদিহিতার বাইরে রাখবো না। আমরা চেষ্টা করছি ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথা বলে তাদেরকে চাপ দেওয়া বলেন, যেভাবে আমরা এখনও রাস্তা আছি আমরা প্রতিদিন এটা নিয়ে কথা বলছি, কিন্তু যেহেতু ওনারা হঠাৎ করে একদম মানে হঠাৎ করে আমলাতন্ত্র থেকে এইটার ভিতরে হঠাৎ করে হলো যে এখানে চলে আসছে, হঠাৎ করে সব কিছু হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন কীভাবে সব কিছু একদিনের ভিতরে ঘুরে গেল। তো আমাদের একটুখানি হলো যে সবাই টাইম নিচ্ছে সব কিছু গুছিয়ে নিতে, দোসরা রন্ধে রন্ধে আমরা দেখেছি কিভাবে আমাদের সব জায়গায় হলো যে তাদের লোকজন মানে আপনি যেটা বললেন যে বিভিন্ন আগে যে আমাদের স্বৈরাচার সরকার ছিল তাদের বিভিন্ন দোসরা সব জায়গায় ছিল। তো এই জিনিসটা, এই মোলটা আপনি চাইলে তো আর একটা পুরো মানে সিস্টেমকে পুরো ছাঁটাই করে দিতে পারবেন না, তাহলে সিস্টেমটা চলতে পারবে না। আপনার একটু সময় লাগবে যে বাছাই করে করে কাকে বের করবেন, কাকে আছে ভালো। আমাদের ভিতরে অনেক সিস্টেমে অনেক লোক আছে যারা অনেক ভালো, যদি আমি ঢালাই করে কোনো রকমের ফিডব্যাক বা ব্যাকগ্রাউন্ড চেক না করে সবাইকে ছাঁটাই করে দিচ্ছে, সেটা তো তাহলে তাদের জন্য অবিচার, তাই না? তো আমাদেরকে একটু রাষ্ট্র অনেক বড় একটা বিষয়, রাষ্ট্র আমাদের অনেকের জনগণের জানমালের সমস্যা, এটা অনেক বড় একটা সমস্যা, আমাদের অনেক বড় একটা বিষয়। এটা জাস্ট আমরা চাইলে একটা ডিসিশন নিতে পারি না, বা গভর্নমেন্ট চাইলে একটা ডিসিশন নিতে পারে না। আমরা আমাদেরকে ইনশোর করছি আমরা কাউকে প্রশ্নের আওতার বাইরে রাখছি না, আমরা জবাবদিহিতার বাইরে রাখছি। 32 নম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কাউন্সিল এবং নেতাকর্মীরা কেউ প্রবেশ করতে পারেন নাই ফুল দিতে এবং সমাধিতে যাওয়ার মধ্যে। আসলে যখনই যে আসছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করতে পারেন, তখনই ছাত্র সমাজের যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধরে সেনাবাহিনীর কাছে সমর্থ করতেছেন, তারাই কিন্তু সেখান থেকে নিয়ে এই নিউ মডেল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। আসলে যখনই এই 32 নম্বরে কোনো ব্যক্তি এসে ঝামেলা করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে একজন একজন করে এখানে রাখা হচ্ছে দর্শক। আর পাশাপাশি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর কাছে ছাত্র জনতা যারা এখান থেকে একজনকে ধরে একজন হোক দুইজন হোক যখনই আসে তাদেরকে ধরে এই নিউ মডেল বিশ্ববিদ্যালয় মানিলো ভিতরে প্রবেশ করে দিচ্ছেন এবং এই সেনাবাহিনীর সহযোগিতায় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কী ঘটছে এই 32 নম্বরকে কেন্দ্র করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন